আপনি এখানে যে ঘটনাটি সাক্ষী হতে চলেছেন তা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম ব্যক্তিগত কলহ হিসেবে বর্ণনা করা হয়েছে। সায়েন্স স্যাটারডেতে আপনাকে স্বাগত। একটি সম্পূর্ণ নতুন পডকাস্ট সিরিজ যা গবেষকদের বিস্ময়কর জীবনের গভীরে ডুব দেয়, যাদের বৈজ্ঞানিক অবদান সমস্ত প্রতিবন্ধকতাকে ভেঙে মহাবিশ্বকে বোঝার কাজকে আমাদের কাছে সহজ করে দিয়েছে। নমস্কার, আমি সৌম্যজিৎ এবং এই পর্বে আমি আপনাকে এরকমই একজন মানুষ রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের জীবনের ঝলক দেখাব। সুনির্দিষ্টভাবে বলতে গেলে আপনি জানতে পারবেন এমন একটি ফটোগ্রাফের গল্প যা বিশ্বকে এক লহমায় পাল্টে দিয়েছিল। কিন্তু প্রথমে আমাদের ফিরে যেতে হবে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে, মানুষের বৃহত্তম যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে পুনরুদ্ধার করা হয়েছে, তবুও দিগন্তে অন্য বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি দেখা দিচ্ছে। রোজালিন ফ্র্যাঙ্কলিন এমন সময়ের মানুষ। 1920 সালে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জার্মান, ফরাসি এবং লাতিনের মতো একাধিক ভাষায় সাবলীল হওয়া ছাড়াও একজন প্রখর পণ্ডিত হতে পেরেছিলেন। রোজালিন্ড একটি শক্তিশালী উদার ঐতিহ্যময় ইহুদি পরিবারের থেকে উঠে এসেছিলেন। তার বাবা ছিলেন এমন এক রাজনৈতিক ব্যক্তি যিনি তার জীবনকাল ধরে বহু দাতব্য প্রকল্পগুলির জন্য সময়, অর্থ এবং শক্তি ব্যয় করেছিলেন। 1930-এর দশকের মাঝামাঝি সময়ে হিটলারের ইহুদিদের উপর নিপীড়ন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ফ্র্যাঙ্কলিনরা তাদের বেশিরভাগ সময় নিপীড়িতদের সাহায্য করার জন্য রেফিউজি কমিটির সাথে কাজ করতে ব্যয় করেছিলেন। পড়াশোনাতে দক্ষতা অর্জনের পরেও রোজালিন সর্বদা নিজের জন্য সর্বোচ্চ মান স্থাপন করতেন। এটি তখনই স্পষ্ট হয়েছিল যখন তিনি স্নাতকোত্তর অধ্যয়নকালে প্রথম শ্রেণী অর্জন করতে ব্যর্থ হন, যার কারণ ছিল সম্ভবত তার অপ্রচলিত উত্তরগুলি যা পরীক্ষকদের কাছে ভালো প্রশংসা পায়নি। তিনি তার প্রথম পরীক্ষার ব্যর্থতায় বিধ্বস্ত হয়েছিলেন, তবে তিনি হার না মেনে তার যুগের সুপরিচিত গবেষক হিসেবে পরিচিত হয়েছিলেন। এই পডকাস্টের পরবর্তী বিভাগে আমরা রসায়নের ক্ষেত্রে তার উত্থানকে প্রত্যক্ষ করব। অধ্যায় এক, রসায়ন থেকে ফটোগ্রাফি। রোজালিন্ড 1938 সালে কেমব্রিজে গিয়ে প্রাকৃতিক বিজ্ঞানের সাথে রসায়ন অধ্যয়ন করেন এবং শীঘ্রই তিনি রোনাল্ড জর্জ নরিসের গ্যাস পর্বের ক্রোমাটোগ্রাফির কাজে তাকে সাহায্য করতে যোগদান করেন। যুদ্ধের বছরগুলিতে তিনি প্যারিসে একজন গবেষক হিসেবে নিয়োজিত হয়েছিলেন। এখানে তিনি তার জীবনের পরবর্তী চারটি বছর কাটান একটি সংকীর্ণ কোয়ার্টারে। তার নিজস্ব প্রশস্ত ডবল ফ্রন্টের বাড়ি যেখানে তিনি বড় হয়েছিলেন তার সাথে এই একক কক্ষটি এক বিস্ময়কর বৈপরীত্য তৈরি করেছে। আশ্চর্যের বিষয় হল সংকুচিত ফ্ল্যাটটি তার প্রত্যাশা কমিয়ে দেয়নি, পরিবর্তে তার ব্যক্তিগত বিকাশকে বাড়িয়ে তোলে সেই সময়। কিন্তু তিনি জানতেন যে তার কর্মজীবনকে আরও এগিয়ে নিতে তাকে অবশ্যই তার গবেষণার ক্ষেত্রটিকে আরও প্রসারিত করতে হবে। লন্ডনের কিংস কলেজে স্যার জন র্যান্ডল কর্তৃক নিযুক্ত হওয়ার পরে তার গবেষণার আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল। এখানে মরিস উইলকিন্স ছিলেন পরীক্ষাগারের দ্বিতীয় কমান্ড এবং ইতিমধ্যে তিনি ডিএনএ কাঠামোর উপর কাজ শুরু করে দিয়েছিলেন। রোজালিন ফ্র্যাঙ্কলিনকে তার প্রকল্পে সহায়তা করার জন্য রেমন্ড গসলিং নামের একটি পিএইচডি ছাত্রকে নিয়োগ করা হয়েছিল। এই পরীক্ষাগারে রোজালিন প্রাথমিকভাবে এক্সরে ক্রিস্টালোগ্রাফির উপর কাজ করেছিলেন, যা মেটালার্জি এবং মিনারোলজি প্রচলিত অঞ্চলগুলি থেকে জীবনবিজ্ঞানে প্রবেশ করেছিল। জীবনের রহস্য আবিষ্কার করার চেষ্টা করার জন্য অনেক অগ্রগতি হয়েছিল এবং ডিএনএ তার সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিণত হয়েছিল। সমস্যাটি হল ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের প্রকৃত রূপ এবং তার কাঠামোটি কেমন তা তখনও রহস্যাবৃত ছিল। নিম্নলিখিত বিভাগটি রহস্যাবৃত ডিএনএ এর প্রকৃত কাঠামোটিকে উন্মোচিত করেছে।
দ্বিতীয় অধ্যায়, আবিষ্কারের একত্রীকরণ। কেবলমাত্র প্রমাণের অভাবে ডিএনএ বা ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড এবং বংশগতির মধ্যে সংযোগ একটি তত্ত্ব ছিল, তবে এর মাধ্যমে প্রদর্শিত হয়েছিল যে ডিএনএ মলিকিউলের প্রকৃত কাঠামো নির্ধারণ করাটা অপরিহার্য হবে। রোজালিন্ড এবং গসলিং একত্রিত হয়ে ক্রিস্টালোগ্রাফি মেশিনটি দুর্দান্ত দক্ষতার সাথে তারা ডিএনএ স্যাম্পল প্রস্তুত করছিলেন। তিনি প্রাপ্ত নমুনার চিত্রগুলি থেকে ডিএনএ কাঠামোর বেশ কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই সময় কেমব্রিজের দুই তরুণ বিজ্ঞানী ডিএনএ কাঠামোর মডেল তৈরি করার চেষ্টা করছিলেন। তারা অন্যান্য গবেষণাকল থেকে প্রাপ্ত বিভিন্ন টুকরো তথ্য সংগ্রহণ করেন। ডিএনএ গঠিত অণুগুলির কার্ডবোর্ডের কাটআউট ব্যবহার করে তারা ডিএনএ গঠনের জন্য ধাঁধাগুলির টুকরো ফিট করার চেষ্টা করছিলেন। তারা ভ্রষ্ট হয়েছিলেন, ভুল করেছিলেন, কিন্তু কখনো হাল ছেড়ে দেননি। বিশ্ব এখন তাদের জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক হিসেবে জানে। একই সময় কিংস কলেজের রোজালিন্ড ডিএনএর কাঠামো সন্ধানের খুব কাছে চলে এসেছিলেন। 1953 সালের 17 মার্চ রোজালিন্ডের একটি অপ্রকাশিত গবেষণাপত্রে হেলিক্যাল ব্যাকবোনের সমস্ত প্যারামিটারের রূপকথা দেওয়া হয়েছিল। তিনি আবিষ্কার করেছিলেন যে এ এবং বি নামক দুটি ডিএনএ রয়েছে, যার সাহায্যে পুরো কাঠামোটিকে সমাধান করা সম্ভব হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এ ফর্মটির বাইরের কাঠামো বা ব্যাকবোন অংশটি সমান্তরাল। তিনি খুব সহজেই বুঝতে পারলেন যে বি ফর্মের ব্যাকবোনটিও অ্যান্টিপ্যারালালি হবে। বেস পেয়ারিং ওয়াটসনের যে উজ্জ্বল ধারণা জেরি ডোনাহিউয়ের রাসায়নিক তত্ত্ব দ্বারা সম্ভব হয়েছিল। তবে যদি রোজালিন্ডের নোটবুকগুলি লক্ষ্য করেন, তবে বুঝতে পারবেন যে তিনি হাইড্রোজেন বন্ধন বা বেস পেয়ারিং সম্পর্কে সচেতন ছিলেন। কিংবদন্তি এক্সরে ফটোর মাধ্যমে ডিএনএর এই সমস্ত তথ্য তিনি তুলে ধরেন, যা এখন ফটো 51 হিসেবে পরিচিত। 1953 প্রথম 2 মাসে পরিবেশটি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। ওয়াটসন এই ভয় ছিলেন যে তাদের প্রতিদ্বন্দ্বী লাইনাস পলিং ডিএনএর কাঠামোটি আবিষ্কারের কাছাকাছি চলে এসেছেন, তাই মরিস উইলকিনসের সাথে পরামর্শের জন্য কিংসে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়াটসন যখন কিংসে পৌঁছলেন, মরিস ল্যাবে ছিলেন না। কোথায় কোথায় তার সাথে রোজালিন্ডের একটি উত্তপ্ত আলোচনা হয়। মরিস এসে ওয়াটসনকে সরিয়ে নিয়ে যান। মরিস সঠিক বিশ্বাসে ওয়াটসনকে রোজালিন্ডের তোলা ছবিটি দেখিয়েছিলেন। এই ফটোটি রোজালিন্ড উইলকিনসের তার ব্যক্তিগত ব্যবহারের জন্য দিয়েছিলেন এবং আশা করেন নিজে তিনি বিরোধী দলের কাছে এটি হস্তান্তর করবেন। এটি অত্যন্ত বিধ্বংসী ছিল, কারণ রোজালিন্ডও জানতেন না যে কী ঘটতে চলেছে। ওয়াটসন ফটো 51 দেখার পরে তিনি উইলকিনসের সাথে ডিনার করতে গিয়ে তার ব্যাখ্যার জন্য তাকে চাপ দিয়েছিলেন। প্রথম দিকে কীভাবে একটি এক্সরে ফটো ব্যাখ্যা করতে হবে তা ওয়াটসন জানতেন না। পরিমাপের ধারণাটুকু ছাড়া তার কাছে এই বিষয়ে সামান্যতম ধারণাটুকুও ছিল না। উইলকিনসি তাকে বলেছিলেন যে কীভাবে সব ব্যাখ্যা করা যায়। সপ্তাহ পরে 10 এপ্রিল ফ্র্যাঙ্কলিন ক্রিককে তাদের মডেল দেখার অনুমতি চেয়ে চিঠি লিখেছিলেন। পরীক্ষামূলক বিজ্ঞানী হিসেবে মনে হয় প্রস্তাবিত মডেল প্রকাশের আগে ফ্র্যাঙ্কলিন অনেক বেশি প্রমাণ জোগাড় করতে আগ্রহী ছিলেন। তদনুসারে ওয়াটসন ক্রিক মডেলের প্রতি তার প্রতিক্রিয়া ছিল বিজ্ঞানের প্রতি তার সতর্ক দৃষ্টিভঙ্গির সাথে তাল মিলিয়ে। তবে এই সময়ের মধ্যে ওয়াটসন এবং ক্রিক প্রকাশের জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। ওয়াটসন ক্রিক মডেলের বিল্ডিংয়ের কৌশলটি ব্যবহার করে জীবনের রহস্য আবিষ্কার করতে পেরেছিলেন, আর রোজালিন্ডের দৃষ্টিভঙ্গি, ডিএনএর এ ফর্ম এবং বি ফর্ম তার এক্সরে ছবির ধরনগুলির ওপর ভিত্তি করেছিল। তৃতীয় অধ্যায়, বিজয়ের আড়ম্বর। 1962 সালে মেডিসিন বা ফিজিওলজির নোবেল পুরস্কারটি ফ্রান্সিস এইচ সি ক্রিক, জেমস ডি ওয়াটসন এবং মরিস এইচ এফ উইলকিনসকে দেওয়া হয়েছিল। প্রায় 1 দশক আগে এই 3 ব্যক্তি একসাথে কাজ করেছিলেন ডিএনএর কাঠামো সমাধানের জন্য রসায়ন, পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞানের থেকে ডেটা মার্জ করে। ক্রিক এবং ওয়াটসন একটি অনুমানমূলক মডেল তৈরি করেছিলেন
যা উইলকিনসের এক্সরে ছবিটির সাথে মিলে যায়। কেউ কেউ যুক্তি দেখান যে রোজালিন ফ্রাঙ্কলিন তার কাজের জন্য যথাযথ স্বীকৃতি পাননি এবং প্রায়শই স্বীকৃত হওয়ার চেয়ে আবিষ্কারের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যখন কোট স্ট্রাকচার ফর ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড নেচার পত্রিকাতে প্রকাশিত হয়, রোজালিন নিজেই জানতেন না যে তার গবেষণা ওয়াটসন এবং ক্রিকের আবিষ্কারের কী পরিমাণ অবদান রেখেছিল। এরপরে ডিএনএ কাঠামোটি আবিষ্কার করার ক্ষেত্রে তার ভূমিকা ধীরে ধীরে আরও বেশি স্বীকৃতি অর্জন করেছিল এবং তাকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কি না তা নিয়ে আজও প্রশ্ন করা হয়। অবশেষে ফ্র্যাঙ্কলিন বিজ্ঞানের সেক্সিজমের একটি প্রতীক হয়ে ওঠে। অন্যদিকে রোজালিন 1953 সালের মধ্যে ব্রিকব্রেক কলেজে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্রিকব্রেক পৌঁছে রোজালিন 1935 সালে বার্নেল যে টোবাকো মোজেক ভাইরাস নিয়ে কাজ শুরু করেছিলেন সেটা নিয়ে কাজ চালিয়ে যান। ততদিনে যে তিনি জানতে পেরেছিলেন তার ক্যান্সারের রোগ রয়েছে। প্যারিসের ফ্ল্যাটের সংকটজনক পরিস্থিতি অনুসারে শারীরিক অবস্থা তাকে বিরক্ত করেনি, কারণ তিনি তার কাজ, সহকর্মী এবং নিজের সাথে শান্তিতে ছিলেন। রোজালিন টোবাকো মোজেক ভাইরাস নিয়ে কাজ করা একটি দলকে তদারকি করেছিলেন এবং তার উৎসাহটি তার সাথে কাজ করা ব্যক্তিদের ওপর প্রবল প্রভাব ফেলেছিল। 4.5 বছরের ব্রিকব্রেকে থাকার সময় 17টি গবেষণা পত্রিকা প্রকাশিত হয়েছিল। এটি একটি উল্লেখযোগ্য কীর্তি এবং বেশিরভাগ সময় তিনি গুরুতর অসুস্থ ছিলেন। রোজালিন্ডের অতুলনীয় সাহস ও সততা সকলের কাছে তখন প্রকাশ হয়েছিল যখন তিনি জানতেন যে তিনি মারাত্মক অসুস্থ হয়েছেন। তিনি কারোর কাছে কখনো অভিযোগ করেননি এবং তিনি মৃত্যুর কয়েক সপ্তাহ আগে পর্যন্ত কাজ চালিয়ে যান। 1977 সালের গ্রীষ্মের সময়কালে যখন তিনি জানতেন যে তিনি অসুস্থ, তিনি তার বন্ধু অ্যানি এবং তার সন্তানদের সাথে টেমস নদীর পাড়ে পিকনিকে যান। তিনি ড্রাই আইসের মধ্যে আইসক্রিম কিনেছিলেন। জলের সংস্পর্শে যখন সেই ড্রাই আইস হালকা ধোঁয়া তৈরি করে, ছোট্ট বাচ্চাগুলো মুগ্ধ হয়ে দেখছিল, কারণ এরকম জাদু তারা আগে কখনো দেখেনি। পিকনিকের ঝুড়িতে ড্রাই আইস রাখাটা বাচ্চাদের প্রতি তার সদয় এবং চিন্তাশীল মনোভাবের পরিচয় দেয়। মাইকেল জি জিমন্স যেমন তার গবেষণাপত্র রিভালুয়েটিং ডিসকভারিতে লিখেছেন, ডিএনএর কাঠামোর আবিষ্কারের জন্য ফ্র্যাঙ্কলিনের কতটা কৃতিত্ব প্রাপ্য তা আবিষ্কারের প্রকৃতি সম্পর্কে আকর্ষণীয় প্রশ্ন উত্থাপন করে। আমরা রোজালিন ফ্র্যাঙ্কলিনের একটি উক্তি পুনরাবৃত্তি করে এই বিভাগটিকে শেষ করি। কোট, বিজ্ঞান আমার জন্য জীবনের একটি আংশিক ব্যাখ্যা মাত্র। যতদূর এটি যায় এটি সত্য, অভিজ্ঞতা এবং পরীক্ষার ওপর ভিত্তি করেই এগিয়ে যায়। আনকোট। এই গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমরা সায়েন্স স্যাটারডের পরবর্তী পর্বে আপনার সাথে থাকার আশা করি, যেখানে আমরা একটি পলিম্যাথ এবং এক দার্শনিকের জীবন নিয়ে আলোচনা করব, যার কাজগুলিকে তাদের অন্যদের কাছে ফ্রান্সের নিউটন করে তুলেছে।